কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। পতিত পাবন কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত ভেদাভেদ ঘুচিয়ে মানুষকে এক জায়গায় আনলেন, যিনি অচৈতন্য হৃদয়ে চৈতন্য দাতা, যিনি তিনি হচ্ছেন শ্রী চৈতন্য। সেই চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ ধন্য আমরা যারা এই হরিনামের আসরে এসেছি। বিশ্ব গৌর রসমগ্নম, সারা বিশ্ব ডুবে গেল হরি বল। তথাপি যদি কেউ বঞ্চিত হয়ে থাকে এই কলিকালে, কেউ যদি নিতাই গৌরের কৃপা থেকে বঞ্চিত হয়, তার থেকে হতভাগার দ্বিতীয় কেউ নাই। এই সোনার ভারতে সোনার বাংলায় জন্ম নিয়ে কেউ যদি নিতাই গৌরাঙ্গ চরণ আশ্রয় না করতে পারে, সে বড় বঞ্চিত। যে গৌরাঙ্গ মহাপ্রভুর কথা আপনারা শুনলেন, সেই গৌরাঙ্গ মহাপ্রভু হরিনামের খেলা খেলছেন সুরধনি গঙ্গার তীরে। মহাজন বলছেন, পতিত পাবনীর তীরে পতিত পাবন দাঁড়িয়ে আছে, ওগো ভাগ্যবতী নদিয়াবাসী, নদিয়ার রমণী, ওগো ভাগ্যবান নদিয়ার ভক্তগণ। চৈতন্য মহাপ্রভু দুহাত তুলে আছেন কৃপা করার জন্য, নিজে লীলা করছেন আর জগৎকে শিক্ষা দিচ্ছেন। ভক্তদের সঙ্গে ভগবান খেলছিলেন, কি খেলা বলুন তো, হরি নামের খেলা। জগতে কি খেলার অভাব আছে মা? কত খেলা দেখি, ক্রিকেট আছে, ফুটবল আছে, লুডো আছে, নাকি কাবাডি আছে, কিন্তু চৈতন্য মহাপ্রভু আজকে হরিনামের খেলা খেলাচ্ছেন কেন জানেন? কারণ জগতে খেলার একটা গুণ হচ্ছে, খেলাতে যে জয়ী হয় তার বড় আনন্দ হয়, কিন্তু যে হেরে যায় তার বড় কষ্ট হয় মা। চৈতন্য মহাপ্রভু তিনি এমন খেলা দিলেন যে খেলাতে কেউ হারবে না, এ খেলায় হার জিত নাই, কেউ হারবে না, সবাই জিতবে। আর জগতে কোনো খেলায় যা হয় না তাই খেলাতে হয়। খেলতে কার না ভালো লাগে, এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো দেখবেন হরিবাসনে ছুটে বেড়ায়। খেলার বিশুদ্ধ আনন্দ তো ওরা জানে, আমরা জানি না। আমরা অনেক খেলা খেলি, ক্রিকেট খেলতে গেলে 11 জন লাগবে, ব্যাট লাগবে, বল লাগবে, উইকেট লাগবে, ফুটবল খেলতে গেলেও তাই, গ্লাভস লাগবে, বুট লাগবে, ফুটবল লাগবে, 11 জন লাগবে। কিন্তু হরিনামের খেলা যদি 1 লক্ষ মানুষ এক জায়গায় এসে দাঁড়িয়ে যায় তারাও খেলবে, যদি তোমার খেলার সঙ্গী কেউ না থাকে, একা তুমি ঘরের কোণে বসে থাকো, তুমি একাও খেলতে পারবে। এই খেলা হচ্ছে হরিনামের খেলা। এই হরিনামের খেলায় সবাইকে মাতিয়ে দিলেন, আর এই খেলাতে কেউ যদি মারতে পারে, জগতে কোথাও যা হয় না তা হরিনামের খেলায় হয় মা। তাই তো বাবার আঙ্গিনায় আজকে এই হরিনামের খেলায় মাতবেন বলে আপনারা সবাই এসেছেন। এই হরিনামের খেলাতে যদি কেউ মাতে তার বাহ্যিক স্মৃতি শূন্য হয়, এই পার্থিব জগতে ছোট বড় তুচ্ছ ভেদাভেদ তার দূর হয়ে যায়। বলছি এই নামের খেলাতে মেতে গিয়ে না বাবা ছেলের চরণ ধরে, আপনারা বলবেন বাবা এ কখনো হয়? আচ্ছা বাবা কখনো ছেলের পা ধরে, এটা হয়েছে মা। চৈতন্য মহাপ্রভুর পার্ষদ, তার নাম হচ্ছে শিবানন্দ সেন, তার ছোট্ট সন্তান 10 বছরের ছেলে পরমানন্দ সেন বাবার কাছে আবদার করেছিল, বাবা আজ তোমার জন্মদিন, জন্মদিনে ছেলেরা বাবা মায়ের কাছে আবদার করলে কিছু পায়। বলে বল বাবা তোর কি চাই? বলে আমি কিচ্ছু চাই না, আমি শুধু একবার গৌরাঙ্গ দর্শন করতে চাই। যে গৌরাঙ্গের কথা সবসময় তোমার মুখে শুনেছি, আমি সেই গৌর দেখবো। বাবা বড় বিপদে পড়ে গেল, কারণ চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু তখন নবদ্বীপে ছিলেন না, তিনি ছিলেন নীলাচলে। চৈতন্য মহাপ্রভুর কাছে সন্তানকে নিয়ে গিয়ে চৈতন্য দর্শন করালেন, আর চৈতন্য মহাপ্রভুকে দেখলেন দুটি বাহু তুলে কীর্তন করতে সার্বভৌম ভট্টাচার্যের আঙিনায়। তখন ওই 10 বছরের ছেলে চৈতন্য মহাপ্রভুর চরণ আশ্রয় করে মহাপ্রভুর কৃপা দুগ্ধ পেয়ে তিনি পরবর্তীকালে হয়েছিলেন কবি কর্ণপুর। 100টা সংস্কৃত শ্লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে কৃষ্ণ কথা শুনিয়েছিলেন, আর তার মুখে কৃষ্ণ কথা শুনে আমার চৈতন্য মহাপ্রভু ভাবে বিগলিত হয়ে মূর্ছা গিয়েছিলেন। বাবা তখন ছেলেকে প্রণাম করে বলেছিল, বাবা আমি গৌরাঙ্গকে যে সেবা দিতে পারলাম না তুই সেই সেবা দিবি। আজকে আমার বাবা হয়ে ইচ্ছা করছে তোকে একটা প্রণাম করি। এটা তো বৈষ্ণব সাহিত্যের কথা। আচ্ছা রামায়ণের কথা নিন, বাবার নাম তরণী, বাবার নাম বিভীষণ,
সন্তানের নাম তরণী সেন। রামচন্দ্রের হাতে রাক্ষস কুলে সবাই উদ্ধার হয়ে যাচ্ছে। তরণী সেন জ্যাঠা রামনের কাছে প্রণাম করে আশীর্বাদ নিয়ে রামের সঙ্গে যুদ্ধ করবে বলে মা সরমা দেবীর কাছে এসেছেন। মাকে প্রণাম করে বলছেন, মা গো, মায়ের আশীর্বাদ যদি ছেলের মাথায় থাকে, ছেলে নাকি সব কাজে জয়ী হয়, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন রামচন্দ্রকে যুদ্ধে পরাস্ত করতে পারি। তরণী, ও কথা বলতে নাই বাবা, আমি তোকে বলছি রামচন্দ্র স্বরূপ, রামচন্দ্র স্বয়ং ভগবান, মর্যাদা পুরুষোত্তম, তুই যখন মনে মনে ঠিক করে নিয়েছিস যে তুই যুদ্ধ করতে যাবি, আমি তোর পথের কাঁটা হব না, তোর পথের বাধা হব না, তবে তুই যেখানে যাচ্ছিস সেখানে যাওয়াটা তোর ধন্য হবে। আর আমি তোকে নিজের হাতে আজকে শেষবারের মতো একবার সাজাই। মা ভালো করেই জানতো যে ছেলে যদি যুদ্ধ করতে যায় আর ঘরে ফিরবে না, তবে কি তার মাতৃত্ব, কি মহীয়সী নারী, সন্তানকে কোলে বসিয়ে সারা গায়ে রাম 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 নাম লিখে দিয়েছে, সারা গায়ে রাম নাম লিখে মাথায় আশীর্বাদ করে বলছে, যা বাবা, আমি যে সাজে তোকে সাজিয়ে দিয়েছি সংসারে এই সাজের থেকে উত্তম সাজ আর কিছু নাই। আপনারা অনেকে লজ্জা পান মালা তিলক নিতে, আমি কষ্ট দেব দুঃখ দেব এমন কোনো কথা বলবো না, তবে শুধু এইটুকু জানিয়ে রাখি, আগেকার দিনে বিষ্ণুপ্রিয়া দেবী চুলে খোপা করতেন, চরণে আলতা পরতেন গৌরাঙ্গ মহাপ্রভু মানে স্বামীর ভালো লাগবে বলে। মা সতী ফুলের মালা দিয়ে শিবকে পড়াতেন, খোপা চুল বাঁধতেন, আলতা পরতেন, সেটি কিন্তু শিবের আনন্দের জন্য, স্বামী সেবার জন্য। তাহলে স্বামী সেবার জন্য নারী শৃঙ্গার করে সাজে, আর জগৎ স্বামী একজন আছে তার নাম ভগবান, কিবা নর কিবা নারী প্রত্যেকে তার জন্য সাজবে, সাজটা কি, সেই সাজটাই হচ্ছে এই কৃষ্ণ ভক্তের সাজ, নিতাই গৌর হরি। যদি আমার ভগবানকে খুশি করতে হয় কৃষ্ণ ভক্তের সাজে সাজুন। রাধে, সারা গায়ে রাম নাম লেখা, এসে দাঁড়িয়েছে সম্মুখ সমরে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের সামনে। রামচন্দ্র তরণী সেন কে দেখে বিভীষণকেই প্রশ্ন করছে, বিভীষণ, আহ, কি সুন্দর একটা শিশু এসেছে আমার সঙ্গে, হ্যাঁ, আমার সঙ্গে যুদ্ধ করবে বলে, কিন্তু আমার ওর সঙ্গে যুদ্ধ করার একটু ইচ্ছা নাই, আমার দেখে মনে হচ্ছে ও নিশ্চয়ই আমার কোনো ভক্তের সন্তান, তুমি দেখো তো ওকে দেখে চিনতে পারো কিনা। বিভীষণ ভালো করেই জানতেন যে এসেছে সে তার নিজ পুত্র, কিন্তু কেমন বিভীষণের চরিত্র দেখুন, আজকালকার বাবারা শাক দিয়ে ছেলের মাছ ঢাকার মতো দোষ ঢাকে, কিন্তু তথাপি বিভীষণ নিজের সন্তানের থেকে নিজের কর্তব্য নিজের ধর্মকে অনেক উচ্চ স্থানে রাখলেন, তথাপি বিভীষণকে আমরা বলি ঘরশত্রু বিভীষণ। বিভীষণ হচ্ছে বন্দনীয়, বিভীষণ ভালো করেই জানেন যে এসেছে সে তার নিজ পুত্র, কিন্তু তথাপি বিভীষণ বললেন, প্রভু, তুমি ক্ষত্রিয়, তোমার ধর্ম যুদ্ধ করা, শত্রুপক্ষ থেকে যখন এসেছে তুমি আর কোনো বিচার না করে যুদ্ধ করে তাকে উদ্ধার করো। রামচন্দ্র যুদ্ধ করলেন, প্রবল পরাক্রমী তরণী সেন, কিন্তু মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের থেকে শ্রেয় নয়। রামচন্দ্র ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন তরণী সেনের দিকে, আর ওই ব্রহ্মাস্ত্র এসে শিশু তরণী সেনের মস্তক ছেদন করে দিল। বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো সন্তানের মৃত্যু, কাটা মুন্ড গড়িয়ে গড়িয়ে শ্রীরামচন্দ্রের চরণে এলো, আর ওই কাটা মুন্ড মৃত্যুকালেও মাকে দেওয়া কথাটা মনে করে মরণকালে সেই মধুমাখা নাম করল, শ্রী রাম 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 তুমি আমাকে দিয়ে কি করালে,
যে ছেলে মৃত্যুকালে আমার নাম করে কাঁদে, তুমি বললে সে নাকি শত্রু সন্তান, আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস ও নিশ্চয়ই আমার কোনো ভক্তির সন্তান, তুমি ওর পরিচয়টা বলো, ও কে? জীবনের সব থেকে কষ্টের হচ্ছে সন্তান শোক। শিবাসঙ্গনে হরিনাম আজও ধনী হয়, ধনী তো হয়, এমনি এমনি সন্তানের মৃত্যু দেখেও হরিনাম বন্ধ করতে শ্রীবাস ঠাকুর দেয়নি। হরিনামকে ভালোবাসতে গেলে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। বিভীষণ এতক্ষণ পাথরের মতো হৃদয়টাকে করে রেখেছিল, সন্তানের মৃত্যু দেখলো, কিন্তু কাটামুণ্ড শ্রীরামচন্দ্রের চরণে গেছে, আর মস্তকবিহীন নিথর দেহটা, থরথর করে কাঁপতে কাঁপতে রক্তাক্ত দেহটা ধুলায় দূষণিত হয়ে যখন আস্তে আস্তে স্নিগ্ধ হয়ে গেল, শান্ত হয়ে গেল, বিভীষণ এক পা দু পা করে সন্তানের মৃতদেহটির কাছে গিয়ে সন্তানের চরণ দুটো নিজের মাথায় ঠেকিয়ে নিজের বুকে ধরে অঝোর ধারায় কাঁদতে লাগল। তরণী, আমি জানি না বাবা আমি কোন শুভক্ষণে তোর নাম রেখেছিলাম তরণী। তরণী মানে নৌকা, তুই সত্যি নৌকা রে, যে নৌকার কাণ্ডারী শ্রীরাম, যার নৌকার কাণ্ডারী স্বয়ং শ্রীরাম, তার এই দেহ নৌকাটা ধন্য রে বাবা। জন্ম নিয়ে সবাই তো যাবে, তবে আজকে দেখ না তোর যাওয়াটা ধন্য হলো। আমি তোর বাবা, এটা আমার পরম সৌভাগ্যের রে, আজকে আমি বাবা হয়ে তোর পা দুটো ধরে তোকে বলি বাবা, যে তরণীর কাণ্ডারী স্বয়ং শ্রীরাম, তোর সেই ভবপারের তরিতে, এই তোর নৌকাতে, তোর এই হতভাগা পিতা কেউ একটু জায়গা দিস রে তরণী রে। তোর পিতাকে একটু জায়গা দিস রে, আমি যেন ভব পারে যেতে পারি, পিতাকে একটু জায়গা দিস রে, আমি ভাব পিতাকে একটু জায়গা দিস রে। বাবা হয়ে সন্তানকে প্রণাম করলো, কেন ভক্তির জগতে নামের জগতে সন্তান এগিয়ে গেছে, পিতা পুত্রের চরণ ধরে নামের জগতে ভক্তির জগতে অন্য কোথাও হবে না বাবা। চৈতন্য মহাপ্রভু ওই জন্য তো নামমুখী করলেন, বললেন এখানে এই তুচ্ছ ভেদাভেদ, কে ধনী কে দরিদ্র, কে ব্রাহ্মণ কে শূদ্র, আর কে মূর্খ আর কে পণ্ডিত, এইসব ভেদাভেদ ভুলে তোমাদের সর্বশ্রেষ্ঠ পরিচয় তোমরা কৃষ্ণদাস, এই পরিচয়টা মনে করে তোমরা এক জায়গায় এসো। তাই তো হরিনামের খেলা খেলছেন চৈতন্য মহাপ্রভু, খেলাটা একটু আলাদা, কি খেলা বলুন তো? সুরধ্বনির তীরে দাঁড়িয়ে চৈতন্য মহাপ্রভু দেখছেন পূর্বের সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে, দিন শেষ, বয়স কারোর বাড়ে না বাবা, দিনের দিন বয়স কিন্তু কমে কমে আসছে, যার যতটুকু ছিল খাতায় একটা করে দিন মুছে যাচ্ছে, যেতে হবে সবাইকে। তাই সূর্যের অস্ত যাওয়া দেখে মানুষের জীবনের রবি, আয়ু রবি অস্ত যাওয়াকে তুলনা করে চৈতন্য মহাপ্রভু সকলকে শিক্ষা দিচ্ছেন, ওগো ভক্তবৃন্দ তোমরা তাকিয়ে দেখো, সূর্য যেমন অস্ত যাচ্ছে তোমাদেরকেও মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে, সূর্য যেমন পশ্চিম আকাশে ঢলে পড়ে তোমরাও ঢলে পড়বে। তাই যদি সব প্রশ্নের উত্তরটা না ঠিকঠাক দিতে পারো তাহলে উত্তর গোষ্ঠ তোমার সফল হবে না, নিতাই গৌড় হরি বল। সব প্রশ্নের উত্তর যেখানে সে তারই নাম হচ্ছে উত্তর গোষ্ঠ, হরি বল। আজকের কীর্তনটা একটা ছোট্ট বাচ্চাও শুনবে, আমার বৃদ্ধ বাবাও শুনবে, কারণ এটা সবারই গান,
দুটি পালা, একটা আসার পালা একটা যাবার পালা। আসার পালা মিটে গেছে, আর কিচ্ছু করার নাই, যে যেখানে আসা চলে এসেছেন, বাকি আছে যাবার পালাটা। এই যাওয়াটা যেন সুন্দর হয় ওই জন্যই আজকের কীর্তনটা শুনতে হয় নি, তাই গৌড় হরি হরি হরি। এটাই সন্তানের কর্তব্য। ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, হ্যাঁ, বাবার পায়ে পা ঠেকে গেল, বাবাকে প্রণাম করছে না। বাবা বলছে, কিরে তুই পরীক্ষা দিতে যাবি, আমার পায়ে পা ঠেকে গেল, প্রণাম করলি না? বলে, বাবা তুমিও তো পরশু দিন ঠাকুমার পায়ে পা ঠিকলো, কই তুমি তো প্রণাম করলে না। হরি বল, তৈরি থাকুন। আপনি আছরি ধর্ম জীবের শেখায়, আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। লালয়েত পঞ্চ বর্ষাণি দশ বর্ষাণি চ তারয়েত প্রাপ্তি তু ষোড়শ বর্ষে পুত্র মিত্রবৎ আচরয়েত। পাঁচ বছর পর্যন্ত সন্তানকে গায়ে হাত দেবেন না, ওটা তার ভালোবাসার সময়, ওই সময়টা তার কাছ থেকে কেড়ে নেবেন না, ওই সময়টা ভালোবাসা দেবার সময়, মস্তিষ্কের বিকাশ হবে ওই সময়টায়। শাসন করবেন না, ভালোবেসে বলবেন। তারপরে পাঁচ থেকে পনেরো, সেই সময়টা হচ্ছে শাসনের সময়, তারও শাসনে রাখা। প্রাপ্তি তো ষোড়শ বর্ষে, যখন ষোলো বছর বয়স হয়ে গেল আর কিন্তু হাত তুললে হবে না, শাসন করলে হবে না। তারপরে পুত্র মিত্রবৎ আচরয়েত, সন্তানের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক করতে হবে। তার মানে এটা নয় সন্তানের সঙ্গে বিড়ি ভুক্তি হবে ঝোপের ধারে। এখন তো যা বলবো বাবা সব ভুল মতলব বের করে নেবে, বলতেই খুব সাবধানে হয়। সন্তান যদি কোনো বিপদে পড়ে, ছেলে যেন নির্দ্বিধায় এসে আগে আপনাকে জানাতে পারে, তাই সন্তানের সঙ্গে সেই সম্পর্কটা রাখতে হবে। একটা প্রণাম, এত বড় ক্ষমতা, সংসারে ছোটরা বড়দেরকে প্রণাম করবে, এই অভ্যাসটা যদি প্রত্যেকটা সংসারে থাকে, সংসারের এত ঝামেলা এত দ্বন্দ্ব একটা প্রণামে ঘুচে যেতে পারে। নিতাই গৌড় হরি হরি বল। এমনি এমনি প্রণামের এত ক্ষমতা, চৈতন্য মহাপ্রভু মাকে প্রণাম করে যেতেন আর ফিরে এসে মাকে প্রণাম করতেন, তাই আজকেও ফিরে এসে মাকে প্রণাম করে বলছেন, এই আশীর্বাদ তুমি আমাকে করো। সচিমা আশীর্বাদ করার জন্য যেই না চোখ খুলেছে আর অমনি দেখছে সর্বনাশ। যেই না সচিমা আশীর্বাদ করবে বলে চোখ খুলেছে, চৈতন্য মহাপ্রভু চলে গেলে, নিমায় চলে গেলে সচিমা চোখ বন্ধ করে দিত, নিমায় এসে মা বলে ডাকলে চোখ খুলত। আজকে নিমাইকে দেখবো বলে যেই না চোখ খুলেছে আশীর্বাদ করতে গেছে, দেখে নিমায়ের সারা গায়ে ধুলো মাখা। মা কি দেখতে পারে গো যে নিমায়ের অঙ্গে তুলসী চন্দন দিতে মায়ের হাতটা কাঁপে, এত কোমল অঙ্গ, সেই নিমায়ের সারা অঙ্গে ধুলো মাখা। সচিমা চিৎকার করে বলছে, নিমাই ও বাপ, নিমাই নরহরি, অবিরাম, গৌরী দাস, বাবা তোরা কে আমার এমন করে নিমাইকে ধুলো মাখালি রে, আমার নিমায়ের অঙ্গে তুলসী চন্দন দিতে আমার হাত কাঁপে, আর তোরা ধুলো মাখিয়ে এনেছিস, এই জন্য তোদের সঙ্গে আমি হরিনাম করতে আমার নিমাইকে পাঠায়। নরহরি এসে বলে, মা তুমি ভাবলে কি করে তোমার নিমায়ের গায়ে আমরা ধুলো দেব, তোমার নিমায়ের অঙ্গ যে সাধনার অঙ্গ, ভজনের অঙ্গ, তোমার নিমাই আমাদের ভগবান, আমরা তার দাস, আমরা দাস হয়ে কি প্রভুর অঙ্গে ধুলো দিতে পারি, তুমি ভাবলে কি করে মাগো, তোমাকে তো বলা হয়নি তোমার নিমাই একটা খেলা শুরু করেছে যার নাম হরিনামের খেলা, সেই খেলাতে মানুষের হাতে ধরবে, মানুষের পায়ে ধরবে, যদি কেউ কাছে না আসে তার কাছে এগিয়ে গিয়ে বলবে, ভাই তুই পাশে দাঁড়িয়ে আছিস কেন? বলে, আমি আমি ছোট জাত, আমি মেথর, তুমি তো ব্রাহ্মণ, এই রাস্তা দিয়ে যাবে, তাই আমি একটু পাশে দাঁড়িয়ে আছি ঠাকুর। আমার সোনার নিমাই গিয়ে বলে, ভাই তা তুই আমার কাছে থেকে দূরে যাচ্ছিস কেন? বলে, আমাকে ছুলে যদি তোমার জাত যায়। বলে, তোকে ছুলে আমার জাত যাবে? কই আমাকে ছুঁয়ে তো তোর জাত যাচ্ছে না, হ্যাঁ, যে জাত ছুঁয়ে দিলে চলে যায়, আমি সেই জাত রাখতে চাই না ভাই, আই দুজনে মিলে কোলাকলি করি। সারাদিন ধরে তো হরিনাম শোনা হচ্ছে মা, কিন্তু ভগবানকে কি প্রার্থনা জানানো হয়েছে? যদি না হয়ে থাকে, এই সন্ধ্যাবেলায় সাথে পাছে মিলি নিজ দ্বারে বসিয়া কীর্তন করো, সবে করে করতালি দিয়া, এই সন্ধ্যাবেলায় বসে আপনারা সবাই মিলে প্রার্থনাটা জানিয়ে দিন। প্রার্থনা কার মতো করতে হয়? নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুরের মতো। জন্ম নিয়ে যা তিন কুল গেল, মাতৃকুল,
পিতৃকুল এমনকি জাতিকুল যার কোনো কুল নাই, সেই অকুলের কুল যাকে কোল দিল। প্রতিদিন 3 লক্ষ নাম সংখ্যা জপ করে হরিদাস ঠাকুর পুরী ধামে অতি জরাজীর্ণ দেহে জীবনের শেষ দিনগুলোতে হরিনাম করছে আর আর জগন্নাথের বিন্দু বিন্দু প্রসাদ পাচ্ছে। গোবিন্দ নামে এক ভক্ত এসে জগন্নাথের প্রসাদ দেয় আর 3 লক্ষ নাম সংখ্যা জপ করার পর জগন্নাথের প্রসাদ হরিদাস ঠাকুর পায়। কি ভজনশীল দেহ, অন্য কুলে প্রতিপালিত হয়েছে কিন্তু আপামর সনাতনী তার চরণ বন্দনা করে, নামাচার্য ছিল হরিদাস ঠাকুর। সেই হরিদাস ঠাকুর একদিন জগন্নাথের প্রসাদ নিলেন না, গোবিন্দ গিয়ে মহাপ্রভুকে খবরটা দিয়ে দিলেন, প্রভু হরিদাস ঠাকুর প্রসাদ গ্রহণ করছেন না। গৌরাঙ্গ মহাপ্রভু এলেন আর হরিদাসকে বললেন, হরিদাস তুমি জগন্নাথের প্রসাদ গ্রহণ করছো না কেন? হরিদাস ঠাকুর বললেন, আমি বড় ধন্য, জগন্নাথের প্রসাদ পেয়েছি সারা জীবন, তবে আজকে আমি মন্দিরের জগন্নাথ নয়, আমার সচল জগন্নাথের কাছে প্রসাদ চাই। কি চাও তুমি? প্রভু আমার দিন শেষ, সাধক তার যাবার কাল বুঝতে পারে। হরিদাস ঠাকুর বলছেন, আজ আমার শেষ দিন প্রভু, আমি বিদায় নেব, তবে সারা জীবন তোমার কাছে কিছু চাইনি, আজ যদি কিছু চাই তুমি কথা দাও ফিরিয়ে দেবে। চৈতন্য মহাপ্রভু বললেন, বলো হরিদাস তোমার কি চাই? বলে, যখন আমার দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে আমার বদনে যেন কৃষ্ণ নাম থাকে, গৌরাঙ্গের নাম থাকে, নয়নে হেরিব তোমার ওই রূপ মাধুরী, আমার কান যেন হরিনামের ধ্বনি পায়, মুখ যেন হরিনাম করতে পারে, চোখ যেন তোমার বদন দর্শন করে, আর যাবার কালে তোমার যুগল চরণে যেন আমার পদ্ম মাঝে আমি ধরতে পারি। এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে? এটাই হচ্ছে পাওনা। মেলাতে যদি ছেলে হারিয়ে যায়, বাবাকে ডাকলেও বাবা মেলার এত শব্দ ছেলের ডাকটা শুনতে পাবে না, কিন্তু ডাকাটা যদি ছেলে বন্ধ না করে বাবা বাবা বলে ডাকতে পারে, যেদিন মেলা থেমে যাবে, রাত্রি বাড়বে, মেলার লোক আর কেউ থাকবে না, মেলাতে একা ছেলেটা দাঁড়িয়ে থাকবে, তখনও যদি ছেলের মুখে বাবা ডাক থাকে, বাবা এসে ঠিক হাত ধরে ছেলেকে ঘরে নিয়ে যাবে। এই হরিনাম করা, ভগবানের কাছে প্রার্থনা করা, এটা হচ্ছে অভ্যাস, হরিনাম করাটা অভ্যাস। আজকে আমি ফল পাবো না, যেদিন কুপথ্য যোগ সেদিন কি হয় রোগ? তবে কুপথ্য যোগ রোগের কারণ হয়। আজকে আমি হরিনাম করছি, আমি পাবো না, দেখা পাবো না, কেন? এই সংসারের মেলায় আমরা হরিনাম করছি কিন্তু আমার ডাকটা ওই পর্যন্ত যাবে না, কেন? মায়াবদ্ধ ডাক। সংসারে অনেক যন্ত্রণা, অনেক শব্দ, তবে হরিনাম করাটা হচ্ছে অভ্যাস। এই অভ্যাসের গুণেই যাবার দিনে মুখেই নামটা আসবে, অভ্যাস না থাকলে আসবে না। ছেলে ডাকবো, মেয়ে ডাকবো, বউ ডাকবো, না হরি ডাকবো, হরিটা নাম তখনই আসবে যখন আমার অভ্যাসে থাকবে, শিরায় শিরায়, ধমনীতে ধমনীতে হরিনামটা ধ্বনিত হবে, তখন আমার মুখ থেকে হরিনাম আসবে। ছেলে মেলাতে হারিয়ে গিয়ে ডাকলে মেলার সব কিছু থেমে গেলে, যেমন বাবা এসে ঠিক হাত ধরে ঘরে নিয়ে যায়, এই ভবের মেলাতে আজ ডাকছি তবু দেখা নাই, তবে যেদিন এক চামচ জল মুখে নেবার ক্ষমতা নাই, গালের পাশে পড়ে যায়, চোখের সামনে অন্ধকার, কানে কোনো শব্দ নাই, বুকে তীব্র জ্বালা, শুধু অপেক্ষা, তখনও যদি মুখে নামটা থাকে, সেই জগৎ পিতা এসে হাতটি ঠিক ধরে ঘরে নিয়ে যাবে। নিতাই গৌর হরি জানিতাই। চলুন সকলে মিলে আজকে আমরা সমস্ত প্রশ্নের উত্তর পাবো। আজকের বিষয় হরি বল, ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ লীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধারানীর নাম করব, কৃষ্ণচরণে মন রাখব, চোখের জল যেমন দরকার তেমনি আনন্দটাও দরকার। রাধে বলুন, রাধারানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, বিষয় পঞ্চক আর ভূত গণ, এরা তো কেউ নয়।
আপন পর প্রেমী হইয়াছি তন ভুলিস কেন আপন জনে মন মনরূপী ধেনু বড় চঞ্চল, ভগবান নবলক্ষ ধেনু চারণ করে। নবলক্ষ মানে কি? নবলক্ষ একটা হয় লক্ষ, একটা হয় লক্ষ। লক্ষ মানে লাখ, লক্ষ মানে উদ্দেশ্য। হরি বল। তাহলে নবলক্ষ মানে আমাদের এই যে মনরূপী ধেনু, নটা দিকে যার লক্ষ্য। দেখুন, নটা রন্ধ আছে, দুটি কর্ণ, দুটি নাসারন্ধ, দুটি চক্ষুরন্ধ, একটি মুখগহ্বর, একটি পায়ু, একটি উপস্থ। বড় বড় নটি রন্ধ্র, মানে আমাদের এই মনরূপী ধেনু এই নটি দ্বারে পাগল বাবা। কেউ কোনো কিছু দেখে ভুলে যায়, কেউ কোনো কিছু শুনে ভুলে যায়, কেউ কোনো কিছু পেয়ে ভুলে যায়, কেউ কোনো কিছু অনুভব করে ভুলে যায়। আমাদের এই যে মন যে চঞ্চল, এই নটা দ্বারেই চঞ্চল হয়ে থাকে। এই মনরূপী ধেনুকে কেউ যদি সংযত করতে পারে এবং সংযমী সংযম যদি কারোর মধ্যে আসে এবং সে যদি এই মনরূপী ধেনুকে তার চরণে দিতে পারে, তারই হয় ধেনু চারণ সার্থক। নিতাই গৌর হরি বল। তাহলে মনরূপী ধেনু বড় চঞ্চল। গীতার একটা শ্লোকে অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করছেন, আমার মন চঞ্চল, আমি কি করব? ভগবান বললেন, অর্জুন শোনো, দুটি কাজ করো। কি কাজ? চঞ্চলং হি মনঃকৃষ্ণ প্রমাথি বলভদ্রিরং তস্মাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। আমার মন চঞ্চল, আমি কি করব? তখন ভগবান উত্তর দিলেন, অসংশয় মহাবাহু মনো দুর্নিগ্রহম চলমে ব্যাসনত কন্তে বৈরাগ্য ন চ গৃহতে। দুটি কাজ করলে তবে মনকে স্থির করা যায়, আর মন যদি কারো স্থির না হয় তার কোনো কাজ হবে না, কোনো সাধনায় সিদ্ধি হবে না। হরি বল। এদাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি 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 বল, হরি বল হরি বল। তাহলে মনকে স্থির করার দুটি উপায়, একটা হচ্ছে অভ্যাস। এই যে অভ্যাস করছেন বাবা, আজকে যা পাচ্ছেন কি পাচ্ছেন? কৃষ্ণ প্রসাদ পাচ্ছেন, তাই তো? এই মাসটা কি মাস? অগ্রহায়ণ মাস, কার্তিক মাসে দামোদর মাস, অন্যতম ভগবানের প্রিয় মাস। সেই মাসটিতে আপনারা ভগবানের সেবা পূজা করেছেন, প্রাতঃ জাগরণম, হরি স্মরণম, স্নানম, তুলসী সেবনম, দীপ দানম, ব্রতোদযাপনম। এই হচ্ছে পাঁচটি কর্ম দামোদর মাসে আপনারা করেছেন। এই অগ্রহায়ণ মাসটার মাহাত্ম্য কি জানেন? অগ্রহায়ণ মাস মানে অগ্রে আসে বলে অগ্রহায়ণ নাম। এখনকার বছর শুরু হয় বৈশাখ থেকে, কিন্তু অগ্রহায়ণ মাস থেকে বছর শুরু হতো। অগ্রহায়ণ, অগ্রে আসে বলে অগ্রহায়ণ তার নাম। এই অগ্রহায়ণ মাসে আমরা যে একাদশীটা এখন পাবো সামনে, একাদশী কেউ করেন? হাত তুলুন তো একটু। বাহ, সবাই করেন, খুব ভালো। কৃষ্ণ প্রসাদ গ্রহণ করছেন আপনারা, একাদশী করছেন আপনারা, এর থেকে উত্তম পন্থা আর কি হতে পারে? ধন্য আপনারা, আমার এখানে আসাটাও ধন্য। এই আমরা উত্থান একাদশী পার করলাম, আবার আসছে সামনে উৎপন্না একাদশী। উৎপন্না মানে কি? একাদশীর জন্ম হয়েছিল এই উৎপন্না একাদশী থেকে। একাদশী যে পালন করেন, আমরা শয়ন উত্থান পাশমোড়া এই চারটে খুব মানি, শয়ন উত্থান পার্শ্ব হইমি, কিন্তু উৎপন্না একাদশীতেই হয়েছিল একাদশীর জন্ম। আর এই উৎপন্না একাদশীটা পড়ছে কোন মাসে? অগ্রহায়ণ। এই জন্য বুঝতে পারছেন, অগ্রহায়ণ মাস অগ্রে আসত, ওই জন্য অগ্রহায়ণ, অগ্রে আসে বলে অগ্রহায়ণ নাম। এই উৎপন্না একাদশী ভগবান তিনি দেবতাদেরকে বাঁচাবার জন্য মূর নামে দৈত্যর সঙ্গে যুদ্ধ করেছিলেন। মূর নামে দৈত্য দেবতাদেরকে তাড়িয়ে স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করে তারা স্বর্গরাজ্য দখল করেছিলেন। মূর দৈত্য এত শক্তিশালী ছিলেন, সেই মূর নামে দৈত্য প্রতি ভয়ে ভীত হয়ে শিবের কাছে এসে দেবতারা জানায় যে প্রভু রক্ষা করুন। শিব বলে, আমার ক্ষমতা নেই, এই ডিপার্টমেন্ট ভাগ আছে, যার ডিপার্টমেন্ট তাকে বলো। গিয়ে বললেন শ্রী বিষ্ণুর কাছে, ভগবান গোলকবিহারী হরি মূর নামে দৈত্যের সঙ্গে যুদ্ধ করলেন, বহু বছর যুদ্ধ করলেন, ভগবান তিনি বিশ্রাম চাইলেন। এই বিশ্রাম চাওয়াটাও ভগবানের একটা ইচ্ছা, কারণ ভগবান কোনো উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করেন না। ভগবান শুয়ে আছেন কোথায়? একটা গুহার মধ্যে। মূর দৈত্য সেই ফাঁকে এসেছে ভগবানকে শেষ করবে বলে, কিন্তু ভগবানের ইচ্ছাতে অসাধ্য সাধন হয়, মূর্খ মূর দৈত্য এটুকু জানে না।
যার শক্তিতে শক্তিমান তার কাছে এসেছে শক্তি দেখাতে। আর ভগবান স্বয়নে থাকলে কি হবে, তার ভেতর থেকে একটা জ্যোতি বের হলো, আর সেই জ্যোতির সেই অগ্নিস্পৃহা ওই মূর দৈত্যকে পুড়িয়ে শেষ করে দিল। সেই জ্যোতির্ময়ী, একটা অপূর্ব জ্যোতির্ময়ী ভগবানের কাছে দাঁড়িয়ে আছে, ভগবানের কাছে হাত জোড় করে দাঁড়িয়ে আছে। ভগবান বললেন, কে তুমি? বলে, তোমার থেকে আমার জন্ম হয়েছে, তাই আমার নাম হচ্ছে উৎপন্না। প্রভু তুমি আমাকে আশ্রয় দাও, তুমি কোথায় থাকতে চাও? জগতে ভক্তরা উপবাসী হয়ে যখন তোমার ভজনা করবে, শুদ্ধ সদাচারী হয়ে যখন তোমার উপাসনা করবে, হরি স্মরণ করবে, হরি রূপে বসে, আমি সেইখানে থাকতে চাই। উৎপন্নাকে বললেন, বেশ, তুমি উৎপন্না, তুমি একাদশীতে বাস করবে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাহলে এই পবিত্র মাসে বসে আপনারা হরি কথা শুনছেন কি কম ভাগ্যের কথা মা? তাহলে বললেন, এটাই অভ্যাস। মনকে স্থির করার একটা প্রথম কাজ হচ্ছে অভ্যাস করো। কি অভ্যাস? এই যে করছেন, আজকে দিনটা কিভাবে গেল একবার ভাবুন তো। অন্যান্য দিন কেমন যায়? পরনিন্দা পরচর্চা নাকি? ওর বউ ভালো নয়, ওর মেয়ে ভালো নয়, ওর ছেলেটা চণ্ডাল, আর আমি একবারে ধোয়া তুলসী পাতা। এই শোনেন, আর না হলে সিরিয়ালের বাজে বাজে কথা শুনবেন। দুটো বিয়ে, চারটে বিয়ে, শিক্ষার কিছু নাই, সমাজটাকে নষ্ট করছে। সিরিয়ালগুলো বানাচ্ছে কারা জানেন? ওই কলকাতার শহরের কিছু কিছু অসুস্থ মস্তিষ্কের মানুষ, আমি বলবো অসুস্থ মস্তিষ্কের মানুষ, তারা গ্রাম বাংলার সংস্কৃতিকে নষ্ট করে দিচ্ছে। ওখানকার সংস্কৃতি হচ্ছে মানে অসভ্যের মতো তিন চারটে বিয়ে করবে, আর নির্লজ্জের মতো ক্যামেরার সামনে এসে দাঁড়াবে, জানেন তো নাকি? নামগুলো বলার দরকার আছে? কার কটা বিয়ে বলার দরকার নেই? আপনারা আমার থেকে বেশি ভালো জানেন, আপনারা সিরিয়াল সিনেমা বেশি দেখেন, আমরা তো সময়ই পাই না। যে দেশে যায় সে দেশের মান ভক্তদের মন জয় করার জন্য সব দিকটাই আয়ত্ত করতে হয়। কেউ যদি বলে না কীর্তনের পদাবলী শুনবো, পদাবলী দিয়েই সম্পূর্ণ কীর্তন গাইবো, কেউ যদি বলে সম্পূর্ণটা কথা শুনবো, হরি কথা, কথা দিয়েই হবে, কেউ যদি বলে না এক ঘন্টা শুধু ভজনই হবে, তো ভজনই হবে। এই সব আয়ত্ত করতে গিয়ে মা আমাদের তো আর সিরিয়াল সিনেমা খুব একটা দেখা হয় না, আপনারা ভালো দেখেন, তাই আপনাদেরকে বলছি, বলতে পারছি আমি, ওই পাঁচটা দশটা বিয়ে করবে আর অসভ্যের মতো মুখটা দেখাবে। আমরা বেশ্যা নমনী কাদের বলি? যারা উদরের ক্ষুধা নিবৃত্তির জন্য আর কিছু করার নাই, তাদেরকে সমাজ জায়গা দেবে না, তারা সমাজের কলঙ্কগুলো দূর করে, তারা আছে বলে সমাজের নারী সুন্দরভাবে পথ চলতে পারে, তাদেরকে যদি বেশ্যা বলেন পেটের দায়ে উদরের ক্ষুধা নিবৃত্তির জন্য তারা যদি পতিতা হয়, আমি বলবো তারা অনেক ভালো। পেটের খিদের জ্বালায় তারা কাপড়টা সরায়, আর যারা স্বভাবগতভাবে কাপড়টা সরায় খিদের জ্বালায় নয়, বেশি পাবার আশায়, তাদেরকে তো বেশ্যার থেকে আরো বেশি ভালো সম্মান, মানে আরো নোংরা ভাষা ব্যবহার করা উচিত, নিতাই গৌর হরি 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 বল। আর আমরা সমাজে তাদেরকে কি বলি? নক্ষত্র, স্টার, নায়ক, নায়িকা, লজ্জা লাগা উচিত আমাদের, ওদের ছবি তোলার জন্য পাগলের মতো ছুটে বেড়াই, আরে তাদের তো সভ্যতা ঠিক নাই। যারা সিরিয়ালগুলো বানাচ্ছে তারা গ্রাম বাংলার সংস্কৃতি নষ্ট করে দিচ্ছে। হেন কোনো সিরিয়াল দেখলাম না যেখানে ভালো শিক্ষা, ওই দু একটা বাদ দিয়ে, তাও খুঁজে নিতে দিতে হবে। দুটো বিয়ে, বাপেরও দুটো বিয়ে, ছেলেরও দুটো বিয়ে, বইয়েরও দুটো বিয়ে, নে করে খাক, কি সমস্যা? আমাদের গ্রাম বাংলার সংস্কৃতি নষ্ট করে দিচ্ছে ওই সিরিয়ালগুলো, আর যারা বানাচ্ছে তারা ওই অসুস্থ মস্তিষ্কের কলকাতার মানুষ। রাধে রাধে, সেইখান থেকে সেই ধ্বংস হয়ে যাওয়ার সংস্কৃতি থেকে এখনো গ্রাম বাংলায় এই যে হরিনাম কীর্তনের আসর হয়, ভাগবত আসর হয়, ভাগবতী আসর হয়, এইখানে মানুষ আসে কেন জানেন? এখানে মানুষ ধর্মপ্রাণ হয়, পথ চলাটা সুন্দর হয়, চরিত্র গঠন হয়, জীবনে মূল্যবোধ জাগে, মোরালিটি আসে, দেশের দশের নিজের কল্যাণে মানুষ মতি আনে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওই জন্য তিন চার ঘন্টা ভাববেন না যে এখানে আমি বসছি, মাগো সংসারে কত কাজ পড়ে রইল, না, জানবেন এই সময়টাই আপনার কিছু হলো, আর বাকি সময় বৃথা গেল, বৃথা গেল। কি বাবা রাধে, এটা মনে রাখবেন মা। তাহলে অর্জুনকে ভগবান কি বললেন জানেন? দুটো কাজ না করতে পারলে কারোর মন স্থির হবে না, আর মন স্থির না হলে তার কোনো কাজে তার সিদ্ধি লাভ হবে না। একটা হচ্ছে অভ্যাস। আজকে সারাদিনটা কিভাবে গেল মা ভাবুন না, হরিনাম শুনছেন, শাস্ত্রীয় কথা শুনছেন, অশাস্ত্রীয় নয়, এটা শ্রদ্ধার স্থান। এই আসনটা, এই পাঠের আসনটা বাবা অনেক উচ্চ স্থান, যেমন আপনাদেরটা উচ্চ স্থান, উচ্চ আসন, তেমনি আমাদেরটা উচ্চ আসন।
হরিবোল। তার মানে এখানে বসে আপনারা সারাদিন কি শুনছেন বলুন দেখি, ভগবানের কথা, শাস্ত্র কথা, হরি কথা, জীবনের চরিত্র গঠন হবে এমন কথা। আর আজকে যা পাচ্ছেন কৃষ্ণ প্রসাদ পাচ্ছেন হরিবোল। তাহলে প্রসাদ পাওয়া হলো ভালো কথা শুনছেন, যাদের সঙ্গে মিশছেন সৎসঙ্গ, যা পাচ্ছেন সৎ আহার, যা শুনছেন সৎ কথা, এই সৎ সঙ্গ একদিন হচ্ছে। এটা যখন মানুষের অভ্যাসে দাঁড়িয়ে যাবে, সৎসঙ্গ না করলে, প্রসাদ না পেলে, সাধুসঙ্গ না করলে, হরি কথা না শুনলে যখন মানুষ থাকতে পারবে না, তখন মানুষের ওই অভ্যাসের গুণে কি আসবে জানেন? বৈরাগ্য আসবে। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম, মহাপ্রভু করেছিলেন কঠিন তীব্র বৈরাগ্য। শীতকালের দিনে একটা চাদর নাই, ওই গম্ভীর হায় মাটিতে গড়াগড়ি দিচ্ছে, হা কৃষ্ণ হা কৃষ্ণ, মুখে বললে হবে না আমি চৈতন্যের দাস। আর চৈতন্যের দাস হবো আর একটুকু বৈরাগ্য নাই, কি হবে এহেন আচরণে? রাধে, ভগবানের মধ্যেও ছিল ভগবানের ছটি গুণ, ঐশ্বর্য সমগ্রস্য বীর্য যশ মাধুর্য শ্রী জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্নাং ভবৈতিঙ্গনা, ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য বৈরাগ্য। কৃষ্ণ ভগবানের ছয় গুণের মধ্যে একটা আছে বৈরাগ্য। এই বৈরাগ্য না থাকলে কেউ পুরুষোত্তম হতে পারে না। তাহলে বৈরাগ্য হচ্ছে কঠিন জিনিস। বৈরাগ্য মানুষের আসে কখন জানেন? এই অভ্যাসের গুণে। অভ্যাস নতু কন্তেও বৈরাগ্য নচ গৃহতে, হরিবোল। মানুষের যখন বৈরাগ্য আসবে, বৈরাগ্য ব্যাপারটা কি জানেন তোমা? মানে যেটা না খেলে বাঁচবো না, হ্যাঁ হরিবোল, যাকে না পেলে বাঁচবো না, যেখানে না গেলে বাঁচবো না, এই সমস্ত নৈরাশা যখন মানুষ ছেড়ে দিয়ে নিজেই আত্মতৃপ্তির পথটা সন্ধান করবে, মানুষ তখন হবে প্রকৃত আনন্দের অধিকারী। তাই বলুন হরি 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 বল। জগতে আপনাকে কেউ সুখী করতে পারবে না, জগতে আপনাকে কেউ আনন্দ দিতে পারবে না। আনন্দ দিতে পারে আনন্দময় ভগবান, যিনি আছেন আপনার হৃদয় মন্দিরে, তাকে সন্ধান করুন। হরি বল হরি বল। বিষয় পঞ্চক আর ভূত গণ, এরা তোর পর কেউ নয় আপন, ওরে ভাই কেউ নয় আপন। পর প্রেমে হয়ে অচেতন, ভুলিস কেন আপন জলে, ভুলিস কেন আপন জনে, যেতে হবে আসল নিকেতনে। মা ঘর কোথায়? আমি যদি জিজ্ঞাসা করি ঘর কোথায়, কেউ বলবেন টাকিতে, কেউ বলবেন হাসনাবাদে, কেউ বলে বসিরহাটে, আমরা বলবো বীরভূমে। এটা কোনো ঘর নয়। এই নাট্যমঞ্চের আমরা এক একটা জায়গা পেয়েছি, এগুলো গ্রিন রুম। রাধে রাধে, এটা স্টেজ, এরপরে কিন্তু যেতে হবে গ্রিন রুমে। রাধে রাধে, এই পারে তোর বসতে বাড়ি রে, অমন ওই পারে তোর বাসা, দু চার দিনের জন্য রে মো, শুধু মিছে ভবে আসা, এই পারে তোর বসতে বাড়ি রে, ওরে মনে ওই পারে তোর বাসা, এই পারে তোর বসতে বাড়ি রে। এটা আসল ঘর নয় মা, আসল ঘরে যেতে হবে। তাই আজকে কীর্তনটা এই জন্যই করা যে যাওয়াটা যেন আনন্দের হয়, কি মা? মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, মরতে কে চায়? কিন্তু মর্তধামে এসেছেন, মর্ত মর্ত বাঁচতে নয়। একটা কথা খুব জ্ঞানী মানুষ বলেছেন, বেঁচে আছো এই আশ্চর্য, নাই তো কারোর ব্রহ্মচর্য, যদি থাকতো একটু ধৈর্য, মন অধৈর্য হতাম না। মন কারোর কথা শোনে না, কত বড় কথা বলছি আমি একটু মা বিচার করুন। আমি বললাম বেঁচে আছো এই আশ্চর্য, বেঁচে থাকাটা আশ্চর্য, মৃত্যুটা কোনোদিন আশ্চর্যের নয়। যতবার চোখটা বন্ধ করেন ততবার অচৈতন্য হন, যদি ঘুম ভাঙে সকাল আর যদি না ভাঙে তো পরকাল, নাকি? বেঁচে আছো এই আশ্চর্য, নাই তো কারোর ব্রহ্মচর্য। তাহলে জগতে যারা আমরা ব্রহ্মচারী বলে মানি, তারা স্বইচ্ছায় ব্রহ্মচর্য ধারণ করেছেন। তবে ব্রহ্মচর্য ধারণ করা সম্ভব নয়, কেন জানেন? কারণ আপনার ইচ্ছা না থাকলেও, হরিবোল, সেই পবিত্র ধন ধ্বংস হয়। নিতাই গৌর হরি হরিবোল। বহির্গমনের দ্বার দিয়ে নির্গত হয়,
তাই তো বলা হচ্ছে বেঁচে আছো এটা আশ্চর্য, নাই তো কারোর ব্রহ্মচর্য, থাকতো যদি একটু ধৈর্য অধৈর্য হতাম না, মন কারোর কথা শুনে না। আপনি হিন্দু হন, আপনি মুসলমান হন, আপনি বৌদ্ধ হন, মানে বুদ্ধিস্ট হন, যে ধর্মেরই হন না কেন, প্রত্যেক ধর্ম কিন্তু মানুষকে ভালো উপদেশ দেয়, কিন্তু ধর্মটাকে যখন খারাপ ভাবে পরিবেশন করা হয় তখন মানুষের সর্বনাশ হয়ে যায়। রাধে, হাওড়া স্টেশনে যাওয়ার রাস্তা আলাদা, বাসে যেতে পারেন, ট্রেনে যেতে পারেন, বাইকে যেতে পারেন, পার্সোনাল গাড়িতে যেতে পারেন, যাওয়ার রাস্তা আলাদা, যাওয়ার পথ আলাদা, কিন্তু যাওয়ার জায়গা একটাই, যেখান থেকে আসে জীব সেথাই যাবে ফিরে। সনাতন হিন্দু ধর্মে পাঁচটি পদ্ধতি, সৌর, শাক্ত, শৈব, গণপত্য আর বৈষ্ণব। সূর্য ভক্ত সৌর, গণেশ ভক্ত গণপত্য, শিব ভক্ত শৈব, কালী ভক্ত শাক্ত, হরিভক্ত বৈষ্ণব। পন্থা আলাদা, কিন্তু পরম ব্রহ্মের উপাসনাটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য। হরি বল, যেতে হবে, যাব না কেউ বলতে পারবে না। যাওয়ার রাস্তাটা কি জানেন, একটাই পথ, পথটার নাম সত্য পথে মন করো আরোহণ, প্রেমের বাতি জ্বালি রহয় অনুক্ষণ। পথটার নাম সত্য পথ, তাহলে পথটা হবে সত্য পথ। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা, গীতার বাণী বলে, খেতে ভালো লাগুক আর না লাগুক রোজ খাও তিতা, পড়তে ভালো লাগুক না লাগুক রোজ পড়ো গীতা। আমরা তো ভালো জিনিস সহ্য করতে পারি না, হ্যাঁ, মাংসতে মাংস বৃদ্ধি, দুধে বাড়ে বল, ভেতেতে লাবণ্য বৃদ্ধি, শাকে বাড়ে মল, কে মানবে যে মাংস খেলে মাংস বাড়বে, শরীরে মাংস খাবার দরকার নাই, এটা বললেও মানুষ শুনবে না। কিন্তু আমি কোনো অবৈজ্ঞানিক কথা বলি না, আমি কেমিস্ট্রি অনার্সের স্টুডেন্ট, যেটুকু বলি জেনে বলি, শাস্ত্রসম্মত বলি, বিজ্ঞানসম্মত বলি, তাই চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে, কোনো অসুবিধা নাই। মাংসতে মাংস বৃদ্ধি, দুধে বাড়ে বল, একটা বাচ্চা ছেলে মাতৃস্তনদুগ্ধ পান করছে, তার সব রকমের পুষ্টিগুণ সে পেয়ে যাচ্ছে, কি বাবা দুধ খাবে বলুন কাউকে, বেটা এক গ্লাস দুধ খা, দুধ খেলে গ্যাস হবে, দুধ খেলে গ্যাস হয়, আগে অখাদ্য কুখাদ্য খেয়ে পেটের বারোটা বাজিয়ে দিয়েছে, আর দুধটা ভালো জিনিসটা ভালো লাগবে কি করে, মা সপ্পনাশটা তো করে ফেলেছি, লিভারে ফ্যাট তো জমিয়ে দিয়েছি, আর কি হবে। মাংস খেলে মাংস বৃদ্ধি হবে, মানুষ যখন পশুর মতো আচরণ করত, বনে পশু শিকার করে কাঁচা মাংস খেত, মানুষ কি এখন কাঁচা মাংস খায়, কি বলুন না, খায়, কেউ কাঁচা মাংস খায়, হ্যাঁ, রাক্ষসী খাবে মানুষ খাবে না, খায় কি, তাহলে মানুষ কেন খায় না, মানুষ আগুনের ব্যবহার জানলো, তখন রন্ধন করে খেতে জানলো, তাহলে পশুত্ব থেকে মানুষ মনুষ্যত্বতে ফিরলো, তাহলে মাংস খেত, এখন তো আর কাঁচা মাংস কেউ খায় না, সেটাও হচ্ছে পরিবর্তন অভিযোজন। ঠিক তেমনি মানুষকে আরো সভ্য হওয়ার দরকার আছে, মাংস আহারের কোনো প্রয়োজনই নাই, সমস্ত রকম পুষ্টিগুণ একটা শুদ্ধ আহারে আছে, তাই মুরগির ঠ্যাং চেমানো ছেড়ে এবার ভালো পথে আসুন মা। অনেক হলো, আর কতদিন, 40-50 বছর হয়ে গেল, সারা জীবন চলবে নাকি, হসপিটালে যান আপনাদের এই বসিরহাটে, হাসনাবাদে, টাকিতে, হসপিটালের বেডগুলো দেখুন কারা ভর্তি করে রেখেছে, বেশি ডিটেলসে বলার দরকার নাই, পণ্ডিত বোঝে সারা, এটা দেখেও শিক্ষা নাই যে আহার শুদ্ধি কতটা দরকার, মনটাকে কন্ট্রোলের জন্য আহার শুদ্ধি। আর এখনকার বাঙালিদের তিনটে হাত তো, একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা অজু হাত, নাকি কি, আত্মা চাই তাই খাই, আত্মার নামে দোষ দেবে কি শয়তান, আত্মা খায়, আত্মা ঘুমায়, আত্মা বেড়াতে যায়, আত্মা কিছু নয়, আত্মা হচ্ছে মুক্ত, আত্মার বাদী হচ্ছে এই শরীর, মা কালীর চরণতলে যিনি তিনি হচ্ছেন সব শিব, সব মানে মরা, যদি তুমি সব না হতে পারো, ইন্দ্রিয় জয় তোমার মধ্যে ক্ষমতা না আসে, শ্মশানে যখন শবদাহ হয় তখন এই আত্মাটা মুক্ত হয়, শরীরটা বাদী, শরীরটা যেটা আত্মার মঙ্গল করে না সেটা পুড়ে ছাই হয়, তাই শ্মশান পবিত্র স্থান হয়। কালীর চরণতলায় যিনি মহাকাল শবশিব, সব কথার অর্থ হচ্ছে মৃত, শুধু আগুনে পুড়লেই মৃত নয়, মৃত হচ্ছে কেউ যদি জীবনে ইন্দ্রিয়কে জয় করে নেয়, সে মৃতের মতো হবে, হ্যাঁ, তারপরে শব হওয়ার পর শিব হতে হবে, শিব মানে মঙ্গল, অসুররাও ক্ষমতা পেল, দেবতারাও ক্ষমতা পেল, অসুররা ধ্বংস হলো, দেবতারা স্থান পেল, কিসের জন্য, ক্ষমতা পেয়েছো, ক্ষমতাটাকে জগতের মঙ্গলের জন্য কাজে লাগাতে হবে, তুমি মঙ্গলময় হবে ক্ষমতা পেয়ে, তোমার মধ্যে
ষড়রিপু দমনের ক্ষমতা থাকবে, তোমার মঙ্গলময় আচরণ হবে, তবে জগতে তোমার জয় জয় হবে, তবেই তুমি সেই পরমা প্রকৃতি মাকে বইতে পারবে, তবে তুমি কালী মায়ের বাহন হতে পারবে। নিতাই গৌর হরি হরি বল।